Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভাই ভাই কুকারিজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই আমি ভাইয়াদের শপের একটা মোটামুটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এতে করে আমার কাছে মনে হয় যে আপনাদের আমরা ভিডিওতে যে প্রোডাক্টগুলোই দেখাই না কেন, তার বাইরেও যদি কোনো কিছু দরকার হয় আপনারা চাইলে ভাইয়াদের শপে এসে আপনাদের পছন্দসই প্রোডাক্টগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী কিনতে পারবেন। আর এখানে থাকা কোনো প্রোডাক্টের দাম যদি আপনাদের জানতে ইচ্ছে হয় আপনারা সেটার জন্যও কিন্তু ভাইয়াদেরকে হচ্ছে অনলাইনে নক করতে পারেন এবং ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়াদের কিন্তু পাশাপাশি দুটো শপ, আমরা একটাই বসে ভিডিও করছি, আমি পাশের শপটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ ওই আইটেমগুলোর চাহিদাও আপনাদের অনেকের থাকে, তো ভাবলাম একটু দেখিয়ে দেই। তো এখন চলুন একটু দোকানের ঠিকানাটা জেনে নেই, যারা সরাসরি দোকানে আসতে চান মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চলে আসবেন ভাই ভাই কুকারিজ নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, নিস্তলা, দোকান নং 408-409, নিউ মার্কেট, ঢাকা। ভাইয়ার এখানে থাকা তিনটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ আছে, তাই আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অনলাইন অর্ডার করতে পারেন। এমনকি প্রবাসী ভাই বোনেরাও আপনাদের পছন্দসই প্রোডাক্টগুলো কেনাকাটা করে আপনাদের প্রিয় মানুষদের উপহার দিতে পারেন। আমার আজকের ভিডিওটা মেক করতে হেল্প করবে সুমন ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা ভাইয়া, আজকে আমরা কি দেখবো আর কি দেখাতে চাচ্ছিলেন? মূলত বলছিলেন এটা খুব স্পেশাল একটা ভাই ভাই কুকারিজের পক্ষ থেকে খুব স্পেশালি একটা ব্লেন্ডার দেখাবো, যেটা ব্ল্যাক কুইন। আচ্ছা, ব্ল্যাক কুইন ব্লেন্ডার, ওকে। এই ব্লেন্ডারটা হলো কি আমাদের মাসখান দিয়ে ছিল না, আচ্ছা দিন যাব। আচ্ছা, নতুন করে আসছে কি ব্লেড ব্লুটু দেখে একে করে। ওকে, সম্পূর্ণ অ্যাসেসরি ভিতরে 8 ব্লেড, 8 ব্লেড, জি। এটা হচ্ছে মূলত সবচেয়ে বেশি মশলাটা যেটাই করব, এটা সবচেয়ে বেশি মশলা না, এটা লাগি আপনি জুস লাচ্ছি যে করার জন্য। আচ্ছা, জুস লাচ্ছির জন্য চাইলে আপনি মশলাও করতে পারেন, করতে পারবো যেহেতু স্টিলের, স্টিলের। এটা হলো কি আপনার আদা রসুন পেস্ট মাখার জন্য শুরু করে 4 ব্লেড। আচ্ছা, 4 ব্লেড, যেটা হচ্ছে ভেজা মশলার জন্য, ভেজা মশলার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে গরম জন্য 400 ml, হ্যাঁ, গরম মশলা থেকে শুরু করে হলুদ গুঁড়ো সমস্ত কিছুই করতে পারবেন। এটা 4 ব্লেডের, আর কত? 400 গ্রামের, 400 গ্রাম একটা জার। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইগুলার মানে জগটা এত কিউট আর বাটি বাটি টাইপের, হ্যাঁ। আর এটা না অনেকদিন টেকসই হওয়ার একটা কারণ হবে এটা হচ্ছে কাস্ট আয়রনের, ঢালাই লোহা দিয়ে করে, এটা ভাঙার ভয় নাই, ঠিক আছে। অনেক সময় এটা সিলিকনের বা কিসের কিসের জন্য থাকে, তো এটা খুব গুড একটা সাইড। আচ্ছা, ফ্রেশ জুসার যেটা অনেক দরকার হয় বাসায় ছোট বাচ্চা অথবা বয়স্ক কেউ থাকলে, কারণ ওনারা আর্শযুক্ত খেতে চায় না। আবার এটা খুলে আমরা চাইলে লাচ্ছিও করতে ভাঙবে না এই জগটা, কারণ দেখা যায় জুস জগ এটা ভেঙে যাওয়ার আগে একটা কমপ্লেইন ছিল, যার কারণে ওরা এমন ভাবেই ফাইবার দিয়ে এটা করছে, এটা আনব্রেকেবল করেছে। হ্যাঁ, খুবই হেভি, ওয়াও, এত সুন্দর মডেল, অসাধারণ। এটা মানে রান্নাঘরে থাকলে না এটা একটা শোপিস শোপিস লাগবে, মানে এই জিনিসটা এমন ভাবে করছে মনে হচ্ছে একটা জুতার পায়া, মানে মেয়েদের শুয়ের যে এত সুন্দর কিউট করছে জিনিসটা, খুবই সুন্দর। হ্যাঁ, 1000 ওয়াট। আচ্ছা, কপার মোটর দেখি আমরা একটু লেখাটা দেখাই দিই দর্শকদের। এটা কপার মোটর ব্ল্যাক কুইন 1000 ওয়াটের, 30 মিনিট একটানা যদি চালান, তারপরে একটু 2 মিনিট অফ করে তারপরে চালাবেন। কোনো কারণে যদি অফ হয়ে যায় ভাববেন সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, ওটা আবার লাগিয়ে আবার নতুন করে আপনারা, হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া, এটা আপনারা তাকিয়ে তারপরে আবার ঠিক করে নিয়ে তারপরে কাজটা শুরু করবেন। থ্যাংক ইউ ভাইয়া, এটা হলো কি আমরা যখন দেখাইলাম প্যাকেটটা দেখাই, জোরে একটু কথা বলেন সুমন ভাই, কারণ দর্শকদের কমপ্লেন আমার কথাই শুনে। আচ্ছা, দর্শকদেরকে আমরা বলতেছি এটা হলো ব্ল্যাক কুইনের একটা আপনার দেয়া গেছে সম্পূর্ণ প্যাকেটটা, প্যাকেটটা, হ্যাঁ, লেখা থাকবে 100% কপার মোটর, ওকে, 2 ইয়ার্স ওয়ারেন্টি কোম্পানি থেকে। আচ্ছা, জাপানিজ মডেল, মেড ইন ইন্ডিয়া, মানে আচ্ছা টেকনোলজিটা জাপানের, হ্যাঁ। আচ্ছা, আর এটা আপনি যেটা বলছেন আমি আপনাকে একটু দেখাই, আপা, হ্যাঁ, এই যে এখানে দেখেন 1000 ওয়াট, হ্যাঁ,
220-240 ভোল্টে চলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এটা 18,000 থেকে 20,000 আরপিএম বন্ত্রী হয়। ওকে। একটা 30 মিনিট চালাবেন, আপনার দেখা গেছে 5 মিনিট কিংবা 2 মিনিট পালস করে। আচ্ছা। এগুলো করতে পারবেন। আর এটা আসলে কি, এটা আসলে বলার কিছু নেই, এগুলো যারাই নিছে আমাদের স্টিলের মিক্সার গ্রাইন্ডারগুলো লাইক অনেকটা কমার্শিয়ালের মতো। আর যেহেতু বাসাবাড়িতে 1000 ওয়াটের বেশি আমাদের খুব বেশি একটা দরকার হয় না আমার কাছে মনে হয়। লাইন দিব তখন একটা ব্লু একটা লাইট জ্বলবে। ও ওয়াও। আচ্ছা, তার মানে ভাইয়ারা কি 6 বছর দিচ্ছেন? 6 বছর মোটর গ্যারান্টি। মেইন কথা কি, ভাইয়ারা না সপ্তাহে 6টা দিন দোকানদারি ভাইয়া, আপনারা অনেক সময় দেখা যায় একদিন যোগাযোগ করেছেন হয়তো পারেনি, একটু সময় দিবেন ভাইয়াদেরকে। আর আমি বলবো আমার ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ রাখি না, আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানান, আমাকে মেসেঞ্জারে জানান। ইনশাল্লাহ আমি যে সমস্ত দোকানদারদের সাথে কাজ করি আমার তাদের উপর ওই আস্থা ওই বিশ্বাসটা আছে যে তারা তাদের বিজনেসটা ইমানের সাথে করবে এবং তারা আমার দর্শকদেরকেও ওইভাবেই সার্ভিসটা দিবে ইনশাল্লাহ। একটা বড় কথা হলো আমরা কিন্তু নরমাল কোনো প্রোডাক্ট দিচ্ছি না, কারণ ইউটিউবে যখন মানুষ জিনিস কেনাকাটা করে তখন কিন্তু দূর দূরান্ত থেকে ওনারা কেনাকাটা করে। হ্যাঁ, কেউ বাইরে থেকে ফোন দেয়। আর এই প্রোডাক্টটা আনা নেওয়া ভাইয়াদেরও তো একটা হ্যাসেল, তাই না? কেউ দেখে ঢাকার বাইরে থেকে ফোন দেয়, কেউ দেখে গেছে দেশের বাইরে থেকে ফোন দেয় একটা জিনিসের জন্য। এটা কমার্শিয়াল একটা ব্লেন্ডার, এগুলো আসলে কি 2000 ওয়াট ব্লেন্ডারও আছে, 1400 ওয়াট ব্লেন্ডার অবশ্যই আছে, 1500 ওয়াট ব্লেন্ডার আছে, কিন্তু বাসাবাড়ির জন্য ওয়াটটা কিন্তু পারফেক্ট নাই। হ্যাঁ, আপনি দেখেন 1000 ওয়াট ব্লেন্ডারের ভিতরে 450 ওয়াটের আপনি দেখে গেছে ঢাপলা আছে, লাগানো আছে। আচ্ছা আচ্ছা। 1000 ওয়াট ব্লেন্ডার বাজারে 4000 টাকা পাওয়া যায়, 3800 টাকা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ওয়াট লেখা কিন্তু ভিতরে তো ওয়াট নেই। আচ্ছা, এগুলো হলো জেনুইন ওয়াট। আচ্ছা, এগুলোর দামও কিন্তু ওগুলোর থেকে অনেক হাই। বাংলাদেশের মানুষ কিন্তু টাকা নিয়ে আসলে অতটা ইয়া করে না, করে না অনেকে, 2-4 জন হয়তো দেখা গেছে তাদের মনে করেন দেখা গেছে একই হিসাব করে, ভাই অন্য ভিডিওতে দেখলাম 1000 ওয়াট 4200 টাকা, আপনার দেখা গেছে 1000 ওয়াটের দামে দেখা গেছে 7000 টাকা করবে, কিভাবে কিনে? মান সম্পূর্ণ জিনিস কিনতে হলে আমার মনে হয় দেখা গেছে ইলেকট্রিক প্রোডাক্টের প্রতি আপনার টাকার দিকে আস্থা থাকতে হবে, এবং টাকা যদি 2 টাকা বেশি হয়ে যায় জিনিসটার মান ভালো পাবেন, দেখেন কোয়ালিটি আপনি ইউজ করে মজা পাবেন, সবচেয়ে বড় কথা হলো। আর আমার কথা হচ্ছে ভাই এখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেছে আমার ভিডিও করার জন্য না, ব্যবসা করার জন্য, তার এই দোকানটা বিশ্বাসের দোকান এইটাই। সো আশা করি যে উনি ভিডিওতে এমন কোনো প্রোডাক্ট দেখাবেন না, বা উনি যেটা বলেছেন যে 5 বছর উনি সেবা দিবেন বা আপনাদের যে সমস্যা হবে সেগুলো দেখবেন, ইনশাল্লাহ উনি অবশ্যই ওনার কথা রাখবেন। আর যদি কখনো ফোন ধরতে একটু দেরি হয় ভাইয়া, সেটাও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু সময় দিবেন, আপনারাও একটু সময় নেবেন, ভাইয়াকেও একটু সময় দিবেন, তো আশা করি প্রবলেমটা সলভ হবে। এখন ভাইয়া বলেন, আল্লাহ দুনিয়া সবকিছুই করতে পারবেন, আসলে আমাদের মুখের কথা না, এগুলো হলো ইন্ডিয়ান ব্র্যান্ড, আপনি যা মন চায় সব করতে পারবেন। এই একটা ব্লেন্ডার আল্লাহর রহমতে দেয়া গেছে, আপনার বাসায় হাতে তৈরি মশলা যা যা করতে চান, খাবার বানানোতে যা যা দরকার সবই করতে পারবেন, করতে পারবেন। এটা একটা চামচও দেয়া থাকবে না? আচ্ছা 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 আচ্ছা, চামচও থাকবে। আমার কথা হলো দেয়া গেছে আমাদের প্যাকেটে যা থাকবে ইনশাআল্লাহ আমাদের সবই দিয়ে দিবে ভাইয়া, তা থাকবে দেখেন সামনে দিয়ে যে খোলা। ওকে, ইয়েস, 4-in-1 মিক্সার গ্রাইন্ডার, খুবই সুন্দর। তো ভাই এখন যদি আপনি একটু দয়া করে বলতেন যে এই সুন্দর যে 1000 ওয়াটের আমরা ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডার সেটটা দেখলাম, এটার প্রাইসটা কত আসছে? এটার দাম আসলে কি আপা, এটা 8000-10000 অনেকে বিক্রি করে। আচ্ছা, দোকানে পাবেন না এই জিনিসটা, দেখা গেছে কি একটা 1000 ওয়াটের ব্লেন্ডার যখন দেখা 8-10000 টাকা দাম হয় তখন দেখে সচ্ছ সবাই কাছে রাখে না। আচ্ছা, এখন অনেকে দেখা গেছে একটা ব্লেন্ডার কিনে 4000-3500-3800 এর বাজেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কথা হলো এই জিনিসগুলো কিন্তু বাজেটে হয় না, এটা এমন একটা জিনিস দেখা গেছে আপনি একবার কিনলে 220 বছর ইউজ করবেন। হ্যাঁ, ওই হিসাব করে আপনারা কেনাকাটা করবেন, আমি অন্তত এটা বলবো। অবশ্যই, ঠিক আছে। আর এটার বাজেটটা আমরা দিচ্ছি একবার হাতের নাগালে। আচ্ছা, এটা বাজেট ছিল আমাদের 7-এর উপরে। আচ্ছা, এটা 1 বছর আগে ভিডিও ছিল আমাদের 6550 টাকা। আচ্ছা, এখন যাতে নতুন আসছে কস্টিং চার্জ মালের রেট আরো বেড়ে গেছে, আর একটা ব্লেন্ডারের ওয়েটের উপরে সবকিছু হয়, এটা 350 টাকা ওয়েট চার্জ দিয়ে আমাদের বাংলাদেশে ঢুকে। আচ্ছা,
এটার কারণে আমরা দিচ্ছি মাত্র 6850 টাকা হলে আমাদের কাছ থেকে ব্লেন্ডারটা নিতে পারবেন। ওয়াও, সো 6850 টাকা হলে আপনারা এলজি লায়ন জি স্টারের যে ব্ল্যাক কুইন যে হচ্ছে প্রোডাক্টটা আছে, এখানে লেখাই আছে এলজি লায়ন জি স্টার জুয়েলস হচ্ছে গিয়ে এটার মডেল, এবং এটাকে আরও বলা হয়েছে ব্ল্যাক কুইন। ঠিক আছে, এই মডেলটা ব্ল্যাক কুইন। আপনারা যদি অর্ডার করেন ব্ল্যাক কুইন 1000 ভোল্টের বা 1000 ওয়াটের, ভাইয়াকে বললেই ভাইয়া বুঝতে পারবে আপনি কোনটা চাচ্ছেন, অথবা এই যে ভাইয়া ধরে আছে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা নিতে চাইলেই হবে। ঢাকার বাইরে যারা আছেন 500 থেকে 1000 টাকা বিকাশ করবেন, ঢাকার ভেতরে যারা আছেন ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন। সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভাইয়ার এই দোকানের আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের অনুরোধে সেই ভিডিও নিয়ে আবারও হাজির হওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।